ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিডেন্ড পলিসি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে তোমাদের দেখাবো। এম এ কালাম, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রবলেম B21, Class-21। চলো অঙ্কটি করা যাক। প্রবলেম B21, বেঙ্গল সিরামিক্স কোম্পানি বিলংস টু এ রিক্স ক্লাস ফর হুইচ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যাপিটালাইজেশন রেট ইজ 10%। অর্থাৎ বেঙ্গল সিরামিক্স কোম্পানি এর কে ইর মান 10%। ইট কারেন্টলি হ্যাজ আউটস্ট্যান্ডিং 1 লাখ শেয়ার্স, অর্থাৎ ইহার বর্তমানে শেয়ারের সংখ্যা 1 লাখ, অর্থাৎ এন এর মান 1 লক্ষ শেয়ার। সেলিং এট টাকা 100 ইস, অর্থাৎ P0 এর মান দেওয়া আছে 100 টাকা করে। দ্য কোম্পানি ইজ কন্টেম্পলেটিং দ্য ডিক্লারেশন অফ ডিভিডেন্ড অফ টাকা 12 পার শেয়ার, অর্থাৎ কোম্পানি প্রত্যাশা করছে ডিভিডেন্ড ঘোষণা করবে 12 টাকা করে পার শেয়ার অ্যাট দ্য ইন্ড অফ কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ আর্থিক বছর, বর্তমান আর্থিক বছরের শেষে। অ্যাজুম নো ট্যাক্সেস, এখানে কোনো ট্যাক্স নেই। গিভস দ্য অ্যাজাম্পশন অফ এম এম মডেল অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ এখানে এম এম মডেলের মাধ্যমে নিম্ন প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য শেয়ার্স বি অ্যাট দ্য ইন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শেষে শেয়ারের মূল্য কত হবে। অর্থাৎ এম এম মডেলে আমি আগেই বলেছি, এম এম মডেলে সবসময় P1 এর মান বের করতে হয়, অর্থাৎ 1 বছর পরে শেয়ারের মূল্য বের করতে হয়। এ নাম্বার ইফ ডিভিডেন্ড ডিক্লেয়ার অ্যান্ড পেইড, যদি লভ্যাংশ ঘোষণা এবং পরিশোধ করা হয়। বি নাম্বার ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার অ্যান্ড নট পেইড, অর্থাৎ ডিভিডেন্ড ঘোষণা করা হবে না এবং পরিশোধ করা হবে না। তো এই হচ্ছিল আমাদের B21 এর ইনফরমেশন। এখন এই অঙ্কটি এম এম মডেল ইউজ করে আমাদের P1 এর মান বের করতে হবে, ডিভিডেন্ড পরিশোধ করে এবং ডিভিডেন্ড পরিশোধ না করে। চলো দেখা যাক কিভাবে অঙ্কটি সমাধান করা যায়। সলিউশন রিকোয়ারমেন্ট এ, ক্যালকুলেশন অফ মার্কেট প্রাইস অফ শেয়ার অ্যাট দ্য ইন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড আন্ডার এম এম মডেল। এম এম মডেল ব্যবহার করে আমাদের 1 বছর পরে শেয়ারের মূল্য বের করতে হবে যদি ডিভিডেন্ড পরিশোধ করা হয়। P0 সমান D1 + P1 / 1 KE, এটি হচ্ছে এম এম মডেলের নির্ধারিত সূত্র। তো উক্ত অঙ্কের হয়ার P0 সমান 100, D1 সমান 12, আমাদের অঙ্কে দেওয়া আছে D1 এর মান 12 টাকা, P0 সমান দেওয়া আছে 100 টাকা, K সমান 0.10, N P1 সমান হোয়াট, অর্থাৎ P1 1 বছর পরে শেয়ারের মূল্য কত হবে সেটি আমাদের বের করতে হবে। এখন সূত্রে যদি উক্ত মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা P1 এর মান পেয়ে যাব। তো P0 সমান 100, D1 এর মান 12 প্লাস P1 / 1 + 0.10, আর আর গুণ করলে 100 × 1 + 0.10 সমান 12 + P1, 100 + 10 = 12 + P1, P1 সমান 110 - 12 সমান 98 টাকা, অর্থাৎ 1 বছর পরে শেয়ারের মূল্য হবে 98 টাকা যদি আমরা ডিভিডেন্ড 12 টাকা পরিশোধ করি। এই ছিল রিকোয়ারমেন্ট এ এর উত্তর। এখন আমরা দেখি রিকোয়ারমেন্ট বি, ডিভিডেন্ড নট ডিক্লেয়ার এবং নট পেইড, ডিভিডেন্ড পরিশোধ না করে আমরা P1 এর মান কত উত্তর হয় সেটি দেখব। রিকোয়ারমেন্ট বি, ক্যালকুলেশন অফ মার্কেট প্রাইস অফ শেয়ার অ্যাট দ্য ইন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড আন্ডার এম এম মডেল। P0 সমান D1 + P1 / 1 KE, এটা এম এম মডেলের নির্ধারিত সূত্র। হয়ার আগে রিকোয়ারমেন্ট এতে যে হয়ারগুলো ছিল এখানেও সেই একই ইনফরমেশন আছে, শুধু D1 এর মান 0 ধরা হয়েছে, অর্থাৎ নট ডিক্লেয়ার অ্যান্ড নট পেইড, সেজন্য D1 এর মান এখানে আমরা ধরেছি 0। অর্থাৎ P0 সমান 100 সমান D1 সমান 0 প্লাস P1 সমান হোয়াট, অর্থাৎ P1 এর মান বসবে না যেহেতু P1 এর মান আমরা বের করব, 1 + KE এর মান দেওয়া আছে 0.10, অর্থাৎ আড়াই আড়ি গুণ করলে 100 × 1 + 0.10 সমান P1, 100 + 10 সমান P1, P1 সমান 110, অর্থাৎ ডিভিডেন্ড পরিশোধ যদি আমরা না করি তাহলে শেয়ারের মূল্য হবে 1 বছর পরে 110 টাকা। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যদি ডিভিডেন্ড পরিশোধ করা হয় সেক্ষেত্রে শেয়ারের মূল্য 1 বছর পরে শেয়ারের মূল্য হ্রাস পাবে, অর্থাৎ 98 টাকা হবে। আর যদি আমরা ডিভিডেন্ড পরিশোধ না করি তাহলে আমাদের শেয়ারের মূল্য দাঁড়াবে 110 টাকা। তো এই ছিল B21 অঙ্কের ভিডিও ক্লাস। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।